অনেক ভিক্ষুক জিকির করতে করতে ভিক্ষা চেয়ে থাকেন, এই কাজটা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা? খুব সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন। যত ভিক্ষুক আছে আমাদের দেশে, ভিক্ষুক বেশিরভাগই দেখা যায় নিজে নামাজ কালাম পড়ুক আর না পড়ুক, আল্লাহর নামে জিকির করতে করতে ভিক্ষা চায়, আছে না নাই? এটা সম্পূর্ণভাবে নাজায়েজ একটি কাজ, কারণ এটা হলো আল্লাহর দিনকে, আল্লাহর জিকিরকে, ইবাদতকে বিক্রি করা। দিনকে বিক্রি করে ভিক্ষা চাওয়া জায়েজ, এমনিতে ভিক্ষা চাওয়া ইসলামী দৃষ্টিতে কোনো প্রশংসনীয় কাজ না, মানুষের কাছে হাত পাতা ভালো জিনিস না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভৎসনা করেছেন ওই লোকদের যারা মানুষের কাছে হাত পাতে ভিক্ষা চায়, সেখানে আবার ভিক্ষা চাইতে চাইতে আল্লাহর নামে ভিক্ষা চাইবেন, এটা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নামে আল্লাহর দোহাই দিয়ে যদি কেউ কিছু চায় সেটা শুধু জান্নাত চাইবে, মানুষের কাছে কোনো কিছু আল্লাহর দোহাই দিয়ে চাওয়া জায়েজ নাই। অন্য এক হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত নাজিল হয় ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি আল্লাহর দোহাই দিয়ে মানুষের কাছে বিভিন্ন জিনিস চায়। তাহলে যারা ভিক্ষা চান তাদের জন্য এটা করা জায়েজ নাই। আল্লাহর জিকিরকে আপনি অর্থ উপার্জনের মাধ্যম বানিয়েছেন, এটা জায়েজ নাই। হ্যাঁ, কোন ভিক্ষুক যদি এভাবে আপনার কাছে চায় আল্লাহ জিকির করতে করতে, তাহলে আপনি আল্লাহর নামের সম্মানার্থে তাকে ফিরিয়ে দিবেন না কিছু তাকে দেওয়ার চেষ্টা করবেন। ওয়াম্মা সাইলা ফালা তানহার, কেউ ভিক্ষা চাইলে নবী আল্লাহ তাআলা নির্দেশ হলো তাকে ধমক দিও না, আপনি তাকে সম্ভব হলে কিছু দিবেন, আর না দিতে পারলে না থাকলে আপনার কাছে নাই। কিন্তু যে চায় তার জন্য আল্লাহর জিকির করতে করতে চাওয়া, আল্লাহর নাম নিয়ে নিয়ে চাওয়া, এটা জায়েজ নাই। এটা হলো এক রকমের ধর্ম ব্যবসা, এটা হলো এক রকমের কি ধর্ম ব্যবসা, যে আপনি আল্লাহর দিনকে জিকিরকে বিক্রি করে কিছু পয়সা কামাই করতেছেন। আল্লাহ আমাদের ভাইদের বোঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, অনেক দোকানদার ভাই টিভিতে ছবি এবং গান চালিয়ে রাখে, অনেকে দোকানে এসে এগুলো দেখে, এতে দোকানদারের কি ধরনের শাস্তি হবে? এটা ঠিক যে বিশেষ করে গ্রামাঞ্চলে চায়ের দোকানগুলো তো টেলিভিশন ছাড়া, দোকানদার বেচারা দুইটা বাক্স রাখছে, একটা ক্যাশের বাক্স ব্যবসার টাকা এখানে রাখার জন্য, আরেকটা বাক্স রাখছে ওইটা হলো জাহান্নামে যাওয়ার জন্য, যত যা রসদ দরকার সবগুলো সে সেখানে রেখে দিয়েছে। ভালো করে শুনে রাখেন, কোনো দোকানদারের জন্য দোকানে কাস্টমার জমানোর জন্য টেলিভিশন রেখে সেখানে ফিল্ম এবং হারাম অনেক দৃশ্য, মিউজিক, বিভিন্ন খারাপ জিনিস চালানো, এটা জায়েজ। কিন্তু এই নাজায়েজ কাজটা আমাদের দেশে অনেকে করে কি করে না? দোকানদার ভাইরা আমার, আমি জানি যে এই টেলিভিশন বন্ধ করলে হয়তো কিছু কাস্টমার কমবে, ওই রকম কাস্টমার যে হারাম জিনিস ছাড়া আর কিছু দেখতে চায় না, সেই কাস্টমার কমলে আপনার রিজিকে বরকত কমবে না, হয়তো ইনকাম দুইটা কম হবে, কিন্তু যেটা কম হবে ওর মধ্যে আল্লাহ কি দিবেন? বরকত দিবেন। বিধায় এগুলো জায়েজ নাই। দোকানদার ভাই টেলিভিশন রেখে হারাম জিনিস দেখানোর কারণে যত মানুষ দেখবে তারা সবাই গুনাহ, তার দায়ভার নিতে হবে তাকে। এরপর প্রশ্ন হলো, নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম দাবি করা যাবে কি না? আমাদের সমাজে অনেক লোক আছে নিজেকে বলে আমি রাসূলের গোলাম। গোলাম শব্দ এটার আরবি একটা অর্থ আছে আর ফার্সি উর্দুতে এটার আরেকটা ব্যবহার আছে। সাধারণত আরবিতে গোলাম বলা হয় বালককে, বাচ্চাকে, শিশুকে বলা হয় গোলাম, আর ফার্সিতে, উর্দুতে বা আমাদের বাংলা ভাষায়ও সচরাচর গোলাম বলতে বোঝানো হয় দাস। গোলাম বলতে বোঝানো হয় কি? তো আমরা তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বালক, শিশু বা তার বাচ্চাও না, আর তার সে অর্থে দাস বলতে যেটা বোঝানো হয় তার দাসও, আমরা কার দাস? স্বয়ং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কার দাস? আল্লাহর দাস। অতএব ওই অর্থে আমরা মুসলমান কেউই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম না। কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম বলতে বোঝান যে আমি নবীর অনুসারী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো চলি, তার কথার বাইরে চালি চলি না, এই অর্থে নিজেকে গোলাম বলতে চান, তাহলে সেটা হয়তো বলতে পারেন। কিন্তু এই অর্থে এরকম একেবারে বাছাই করে আপনার সকল আপনার যে অর্থগুলো আপত্তিকর সে অর্থগুলো থেকে বাঁচিয়ে এরকম অর্থ রিজার্ভ অর্থ নিয়ে কেউ গোলাম বলে, এটা খুব জটিল এবং কঠিন বিষয়, এরকম দুষ্প্রাপ্য হওয়ার কথা না। এই জন্য মুসলমান আমরা সবাই আবদুল্লাহ, আব্দুর রহমান, আমরা কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম বা দাস নই। বিধায় এরকম রাখা উচিত না এরকম নাম। আমার প্রতিবেশী সম্পর্কে জানতে চায় কেউ, তারপরে আমি আমার প্রতিবেশীর ভালো খারাপ উভয়টি বললাম, এতে করে কি আমি গীবতকারীর মধ্যে সামিল হব? না, গীবতকারী তো হবেনই না, বরং আপনি একজন ভালো মানুষ। কারণ আপনার কাছে যখন কেউ কারো সম্পর্কে জানতে চাইবে, ধরেন কেউ মেয়ে বিয়ে দিবে, মেয়ে দিবে বিয়ে কারো ছেলের সাথে, আপনার কাছে এসে জিজ্ঞাসা করলেন ভাই অমুকের ছেলে অমুকে চিনেন? আপনি বললেন হ্যাঁ চিনি, আমার পায়ের পাশেই তো তার বাড়ি। তো জিজ্ঞেস করলো মানুষটা কেমন,
আপনার সাথে তার সম্পর্ক খুব ভালো, দরহম মরহম দোস্তি আছে বা আপনার ভাই বেরাদার লাগে, আপনি তখন সেই সুযোগে বললেন যে এই এলাকাতে তো এরকম ফেরেশতা ছেলে আরেকটা নেই বা এরকম ফেরেশতা মেয়ে আরেকটা নেই, আসলে কিন্তু না মিথ্যা কথা। তাহলে এটা হলো আমানতের খেয়ানত করা। আপনার মিথ্যা কথার কারণে সে ব্যক্তি সেখানে আত্মীয়তা করে ধরা খাবে, তাহলে আপনার এই কথার কারণে লোকটা বিপদে পড়বে কি পড়বে না? এইসব জায়গায় তার যদি দোষ থাকে সে দোষ বলাটা বরং দায়িত্ব, সে দোষ বলাটা বরং কি ভাই তার এই গুণ আছে এই এই দোষ আছে আমার জানা মতে, যেটা জানেন সেটা বলবেন। আবার দেখা যায় আমাদের দেশে যার সাথে সম্পর্ক ভালো নাই তার কাছে যদি জিজ্ঞাসা করতে আসে ওই বেচারা যদি সেই লোকের কাছে যায় পড়ে তাহলে তো সে ধরা খাইছে, ঠিক না নাই? তখন বলে যে হায় হায় ভাই আপনারা আর মানুষ খুঁজে পাইলেন না, এই জায়গায় আসছেন, এদের মতো অমানুষ তো আমাদের এই পুরা গ্রাম ইউনিয়নের মধ্যে আরেকটা নেই। তার নামে ডাহা মিথ্যা কথা বানায়া বলে সম্পর্কটা নষ্ট করে দেয়, আছে না নাই? এগুলো সবগুলো কবিরা গুনাহ, শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এগুলা বরং আপনার দায়িত্ব হলো যা বাস্তব সেটা বলে দেওয়া, এটা বলে দেওয়া বরং দায়িত্ব। এগুলা গীবত হবে না। একজন একজনকে টাকা হলার দিবে, আপনাকে জিজ্ঞাসা করছে ভাই লোকটার লেনদেন কেমন, আপনি যদি জানেন যে লোকটা টাকা নিয়ে ঘুরায় সবাইকে তাহলে আপনি এই যে বেচারা টাকা হলার দিতে চাচ্ছে তাকে বলে দেওয়া যে ভাই লোকটার কিন্তু এই ক্যারেক্টার এই চরিত্র আমার জানা আছে, এটা বলে দেওয়া বরং আপনার ইমানে দায়িত্ব। কথা কি বুঝাতে পারছি? এটা বললে কোনো গীবতের গুনাহ হবে। ফিতনার এই সময় প্রতিদিন কোনো না কোনো ভাবে জেনা হয়ে যাচ্ছে, বিশেষ করে চোখের জেনা, না চাইলেও এইসব জেনা হয়ে যায়। বাঁচার উপায় কি? আমাদের তরুণদের জন্য এই প্রশ্নটি একেবারে প্রাসঙ্গিক। তরুণদের চরিত্রকে আজকাল রক্ষা করা একরকম অসম্ভব হয়ে গেছে, মহা কঠিন হয়ে গেছে। এই কঠিন পরিস্থিতি যারা করেছে এই মানুষগুলো আমাদের এই সমাজকে, সমাজের তরুণদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চায়। এই জায়গা থেকে বাঁচার জন্য তরুণদের বাবা মাদের দায়িত্ব হলো সন্তানদের বয়স হয়ে গেলে বিয়ে দিতে বিলম্ব না করা। মুরব্বীদের দায়িত্ব হলো ছেলেদের উপযুক্ত হলে কোন রকম ডাল ভাতের জোগাড় করার মতো হলে সাথে সাথে বিলম্ব না করে তাকে বিয়ে দিবেন। আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বিয়ে দেরিতে দিলে সমাজ নষ্ট হবে, ফাসাদ হবে, জেনা ব্যভিচার বাড়বে, ইফটিজিং বাড়বে, যুবকরা নষ্ট হবে, এর ক্ষতিটা সবচেয়ে বেশি বাপ মাকেই সাফার করতে হবে। এই জন্য সন্তানদেরকে বিয়ে দেওয়াতে বিলম্ব করবেন না, চাচারা ভালো করে শুনে রাখেন। আর যুবকরা বিয়ের জন্য শুধুমাত্র অস্থির হয়ে আমার কাছে প্রশ্ন দিবেন না, টাকা পয়সা রোজগার করেন, সবাই যার যার কাজ করেন, শুধু ওই বাপের হোটেলে বসে বসে নিজে খান, বিয়ে করে আরেকটা রাইনা খাওয়াইতে চাচ্ছেন, আপনিও কিছু করেন, আপনিও কিছু করেন, আর চাচারাও তাড়াতাড়ি করে বিয়ে দেয়। উভয়ের প্রচেষ্টার মাধ্যমে যুবকরা চরিত্র হেফাজত করতে পারবে ইনশাআল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।